টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ। সে ব্যাপারে বিস্তারিত জানতে আমরা মিরপুরে আমাদের সহকর্মী আছেন মিলনকান্তি কাজল আমরা তার সঙ্গেই মুহূর্তে সরাসরি সংযুক্ত হব। কাজল খুব একটা চমক আসলে আমরা দেখছি না যে দলটা আসলে ঘোষণা করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে বিশ্বকাপের জন্য। সেখানে তাসকিন আহমেদকে নিয়ে যা একটু ধরো আশা ছিল সেটা আসলে কেটে গেছে। তিনি শান্তর ডেপুটি হিসেবে বিশ্বকাপে অংশ নিচ্ছেন। সব মিলিয়ে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আসলে কেমন হলো বাংলাদেশ দল? জাকি আসলে আপনি বললেন যে চমক নেই চমক ছাড়াই একটা দল দেওয়া হলো আসলে বাংলাদেশের যদি আপনি পাইপলাইনটা চিন্তা করেন তাহলে একটু দেখবেন যে আসলে চমক দেওয়ার মতো কিছু নেই কারণ যারা খেলছেন ঘুরে ফিরে তাদেরকে নিয়ে আসলে দল দেওয়ার বিকল্প অন্তত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে টিম ম্যানেজমেন্ট আছে বা নির্বাচকরা আছেন তাদের হাতে এই মুহূর্তে নেই এবং এই মুহূর্তে যেহেতু বিকল্প কিছু নেই তাই চমকও আসলে দেখানোর কিছু নেই যারা আছেন লিটন সৌম্য শান্ত থেকে শুরু করে অভিজ্ঞ দুই অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ সাকিব এবং তরুণ যে তারকারা এই আসছেন তরুণ যে ক্রিকেটাররা উঠে আসছেন তাদেরকে দিয়েই আসলে একটা বিশ্বকাপের মানসম্মত একটা দল দেওয়ার চেষ্টা করেছেন নির্বাচকেরা এবং নির্বাচকরা তাদের দল দেওয়ার ঘোষণার সময় এই কথাটা অকপটে স্বীকার করেছেন যে আসলে আমাদের হাতে বিকল্প কিছু নেই যে আমরা যেখান থেকে নতুন কাউকে দেব যেমন লিটন অফ ফর্মে আছেন সৌম্য ঠিক তার সেই ফর্মে নেই শান্ত তার চিরচেনা সেই ফর্মে নেই এবং লিটন শান্ত আমরা দেখছি ওয়ান ডে বিশ্বকাপের আগেও একটা ফর্মীনতায় ভুগেছিলেন এবং তাদেরকে রেখেই আসলে আমরা ওয়ান ডে বিশ্বকাপ খেলতে গিয়েছিলাম সেই অবস্থায় এখন এই টি টোয়েন্টি বিশ্বকাপেও আসলে এখান থেকে বের হওয়ার আপাতত এই মুহূর্তে আসলে কোনো বিকল্প রাস্তাও নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এবং এখানেই আসলে আমরা সেখানেই নির্বাচকরা প্রত্যাশা করছেন যে এই ক্রিকেটাররা অভিজ্ঞ ক্রিকেটাররা ফিরে আসুক তাদের সেরা ফর্মে এবং এই ফর্মটাই তারা বিশ্ব মঞ্চে যে বাইশগজে তারা দেখিয়ে দেবেন যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজ এই যৌথভাবে যে টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করছেন সেখানে আসলে ওয়েস্ট ইন্ডিজের আবহাওয়া কন্ডিশন এবং যুক্তরাষ্ট্রের কন্ডিশন দুটো কন্ডিশনকে মাথা রেখেই আসলে আজকের দল ঘোষণা এখানে আরেকটা বলে রাখ বিষয় বলে রাখি যে আসলে এই এই মুহূর্তে যে আসলে দলটা দিতে এত দেরি হওয়ার কারণটাই হচ্ছে মাঝখানে তাস্কিন ইঞ্জুরি এবং অফ ফর্মহীনতা কিছু প্লেয়ার থাকার কারণেই নির্বাচকরা একটু সময় নিয়েছেন সময় নিয়ে আজকে ঠান্ডা মাথায় একটি দল দিলেন এবং প্রত্যাশাটা হচ্ছে এই প্লেয়াররা তাদের সেরা ফর্মে ফিরবে এবং বিশ্বকাপে তাদের সেরা ফর্ম